যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লা রায় কার্যকর করায় পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাবে ধৃষ্টতার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছে সচেতন পিরোজপুরবাসী শনিবার বেলা এগারোটায় পিরোজপুর শহরে ক্লাব রোডে অনুষ্ঠিত এই মানববন্ধনকালে বক্তারা বলেন বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকরের ব্যাপারে পাকিস্তানিদের নাক গলানোর কোনো অধিকার নেই পাকিস্তান পার্লামেন্টে কাদের মোল্লা রায়ের বিরুদ্ধে যে নিন্দা প্রস্তাব পাশ হয়েছে তা শিষ্টাচার বহির্ভূত বক্তারা এজন্য পাকিস্তান সরকারকে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান বক্তারা সবাইকে পাকিস্তানি পণ্য পরিবারের আহ্বান করেন পরে পাকিস্তানি পতাকায় অগ্নিসংযোগ করা হয়